দক্ষিণ বাঁকুড়া দর্পণ বিশেষ পূজা পরিক্রমা নিবেদন করছে মৃণালিনী, লেডিস এক্সক্লুসিভ শোরুম রান টুয়া ঝাড়গ্রাম। সহযোগী নিবেদক মেসার্স অন্নপূর্ণ ফার্মেসি, হারমাসা হাসপাতাল মোড়, গ্রিন ড্রেসেস, লক্ষ্মীসাগর সেন্টার মোড়, মা শারদা ফার্মেসি, হারমাসরা, দুই ভাই মিষ্টান্ন ভাণ্ডার বিবর্দা বটতলা, সিংহ মিষ্টান্ন ভাণ্ডার হারমাসা হাসপাতাল মোড়, রীনা বস্ত্রালয় হারমাসা বাঁকুড়া। দীর্ঘ ঐতিহ্য আর পরম্পরা রক্ষায় তিথি মেনে কুমারী পুজো অনুষ্ঠিত হলো জয়রামবাটি মাতৃমন্দিরে। শ্রী শ্রী সারদা মায়ের জন্মস্থান বাঁকুড়ার পুণ্যভূমি জয়রামবাটিতে শুক্রবার সকাল ঠিক 9টায় শুরু হয় কুমারী পুজো। এবার জয়রামবাটি মাতৃমন্দিরে কুমারী রূপে পূজিতা হলেন হুগলির সামন্তখণ্ড গ্রামে 5 বছর 3 মাস বয়সী আরাধ্যা রায়। আরাধ্যা সম্পর্কে শ্রী শ্রী মায়ের মেজ ভাইয়ের পরিবারের ভাগ্নে শাস্ত্রমতে কুমারী পুজোর উদ্ভব হয় কোলাসুরকে বধ করার মধ্য দিয়ে। কথিত আছে, কোলাসুর একসময় স্বর্গমর্ত অধিকার করায় বিপন্ন দেবতারা মহাকালীর শরণাপন্ন হয়। তিনি দেবতাদের আবেদনে সাড়া দিয়ে পুনর্জন্মে কুমারী রূপে কোলাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্তে কুমারী পুজোর প্রচলন শুরু হয়। প্রসঙ্গত উল্লেখ্য, 1925 সালে জগৎজননী সারদা মায়ের জন্মভিটে জয়রামবাটিতে দুর্গাপুজো শুরু হয়। প্রথমে পটপুজো দিয়ে শুরু হলেও তার ঠিক 7 বছর পর মূর্তি নির্মাণ করে দেবী আরাধনা শুরু হয়। প্রথা অনুযায়ী এবারও জয়রামবাটি সারদা মায়ের পুরনো বাড়ি থেকে সিংহাসনে বসিয়ে বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা সহকারে মঠের সন্ন্যাসীরা কুমারীকে নিয়ে মাতৃমন্দিরের মণ্ডপে আসেন। সেখানেই বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলে কুমারী পুজো। জয়রামবাটি মাতৃমন্দিরে এবারে কুমারী রূপে পূজিতা আরাধ্যার বাবা প্রসেনজিৎ রায় মা টিয়া রায়রা বলেন, ভালো লাগছেন, মহারাজকে বলেছিলাম, মহারাজ বললেন যে আমার মেয়েই হবে। তাছাড়া আমি হচ্ছে এই মায়ের যে মেজ ভাইয়ের ফ্যামিলি আছেন কালী কুমার মুখোপাধ্যায়, ওই বংশেরই আমি ভাগনা। হ্যাঁ হ্যাঁ, আমার মা হচ্ছেন কালী কুমার মুখোপাধ্যায়ের যিনি নাতি ছিলেন চণ্ডীচরণ মুখোপাধ্যায়, ওনার মেয়ে। এর নাম আরাধ্যা রায়, এই নার্সারি ওয়ানে। অনুভূতি খুব ভালো লাগছে, কি বলবো বলে বুঝাতে পারছি না। মায়ের কাছে হচ্ছে অনেকদিনের ইচ্ছা ছিল যে মেয়ে বড় হলে কুমারী পূজা করাবো, মিশনে বলতে মহারাজ শুনেছেন, কথাও রেখেছেন এবং আজকে সেটা সম্পূর্ণ হলো। অনুভূতি তো আমার প্রথম থেকেই ভালো ছিল, যখন বিয়ে হয় তখন শুনেছিলাম শাশুড়ি মা এসেছে মেয়ে, সেই কারণে তখন একটা অনেকেই বলেছিল যে তোর ভালো ভালো তাই এখানে পড়েছিস, আবার আমার মেয়ে এখানে কুমারী হয়েছে সেটাও আমার সৌভাগ্য। সত্যি আমি এখন লাকি যে আমার মেয়ে এখানে মায়ের আশীর্বাদে কুমারী হতে পেরেছে। আমি চাই মায়ের আশীর্বাদ যেমন সবসময় মাথায় থাকে। অনুভূতি তো খুবই ভালো যে মায়ের আশীর্বাদ পেয়েছে বলেই এটা হতে পেরেছে, নাহলে সবাই তো হয় না। তো সেই দিক থেকে খুবই ভালো লাগছে, হিংসের কথা কি বোঝানো যায় ওটা মনেই থাকে। মোটামুটি মায়ের আশীর্বাদ আমার খুবই গর্বিত আমি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, জয়রামবাটি। মেসার্স অন্নপূর্ণ ফার্মেসির পক্ষ থেকে সকলকে আসন্ন শারদীয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই। হারমাসরা হাসপাতাল মোড়, বাঁকুড়া। প্রোপাইটার কৌশিক পরামানিক। মোবাইল নম্বর 9732181894। সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানায় এলাকার অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান রীনা বস্ত্রালয়। এবারে দুর্গাপুজোয় আমাদের প্রতিষ্ঠানে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড়। রীনা বস্ত্রালয়, প্রোপারেটর সজল ঘোষ অ্যান্ড ব্রাদার্স। মোবাইল নম্বর 8250092410 অথবা 8910826956। আমাদের ঠিকানা হারমাসরা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সামনে বাঁকুড়া। মিষ্টি মানে খুশির আমেজ, মিষ্টি মানে দুই ভাই মিষ্টান্ন ভাণ্ডার। দই রসগোল্লা হোক কিংবা সন্দেশ, দুই ভাই মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টির স্বাদই আলাদা। তাই আজই চলে আসুন দুই ভাই মিষ্টান্ন ভাণ্ডারে আর পছন্দের মিষ্টি কিনে নিয়ে যান। দই মিষ্টি ছাড়াও এখানে আপনারা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চকলেট, পেস্ট্রি কেক, বার্থডে কেক, এগলেস কেক, পিজা এসবও পেয়ে যাবেন। তাহলে আর দেরি কেন, আজই আসুন দুই ভাই মিষ্টান্ন ভাণ্ডারে। ঠিকানা বিবর্দা বটতলা বাঁকুড়া, ফোন নম্বর 9647907294 অথবা 9064095339। সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানায় জেন্টস অ্যান্ড কিড ফ্যাশনের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান গ্রিন ড্রেসেস।
এবারে দুর্গাপূজায় গ্রিন ড্রেসেসে 2000 টাকার উপর কেনাকাটায় আকর্ষণীয় উপহারের পাশাপাশি 15-30% পর্যন্ত ছাড়ের সুযোগ থাকছে। তবে মনে রাখবেন, এই অফারটি আগামী 12ই অক্টোবর 2024 পর্যন্ত প্রযোজ্য। আমাদের ঠিকানা লক্ষ্মীসাগর সেন্টার মোড়, বাঁকুড়া।